জায়গায় গত চার দিন যাবত আসছে আমাদের একজন বিশিষ্ট আলেম মোহাম্মদ আদনান। চার দিন থেকে নিকে মাননীয় ধর্মমন্ত্রী, আপনার মাধ্যমে বলতে চাই, উনি আলেম না হলেও উনি তো এখন ধর্ম মন্ত্রণালয়ের অভিভাবক, বাংলাদেশের ধর্মীয় সম্প্রদায়ের হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকলের অভিভাবক। আজকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই যে বর্তমান বাংলাদেশে এখানে আপনি সংবিধানে ১২ গণ উচ্ছেদ বলছেন কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি কোনো বৈষম্য তাহার উপর নিপীড়ন করা হইবে না। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলতে চাই বাংলাদেশে আজকে যারা আমাদের ধর্মীয় স্কলার, যারাকে আমরা আলেম বলি, আলেম অর্থ আমি যেটুকু বুঝি মাননীয় স্পিকার, যারা কোরআন এবং হাদিসের সুস্পষ্ট ব্যাখ্যাকারী, আজকে তারা কিন্তু সাংঘাতিক নিপীড়নের মধ্যে আছে। মাননীয় স্পিকার, আমি এই জন্য মাননীয় ধর্মমন্ত্রীকে বলবো যে আজকে যে সমস্ত আমাদের আলেমরা আজকে এই ধরনের রিমান্ড গ্রেপ্তারের সম্মুখীন হয়েছে, তাদেরকে আপনি দয়া করে, মাননীয় প্রধানমন্ত্রী এখানে আছেন, তাদেরকে দয়া করে আপনি মুক্তি দেন। দেশে না হলে উদ্বেগ এবং দেশে একটা ভারসাম্যহীন অবস্থা তৈরি হবে। মাননীয় স্পিকার, আমি যে কথাগুলো বলছি যদি অসত্য বলি, মাননীয় স্পিকার, সারা বাংলাদেশে আপনি ধর্মীয় তাফসির বন্ধ করে দিয়েছেন। তো ধর্মীয় তাফসির যদি আজকে এখানে বলছেন সংবিধানে যে আজকে কোনো আপনার নিপীড়ন করা হবে না, কোনো আপনার ই করা হবে না, সেই ক্ষেত্রে মাননীয় স্পিকার, আজকে আমি আজকে পত্রপত্রিকায় গত চার দিন যাবত আসছে আমাদের একজন বিশিষ্ট আলেম মোহাম্মদ আদনান চার দিন থেকে নিখোঁজ, তার পরিবার তার সন্ধান দাবি করছে। মাননীয় স্পিকার জি, ধন্যবাদ। মাননীয় স্পিকার, এটা একটা ওয়েল ড্রাফটেড আইন, আমি মাননীয় ধর্ম প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আইনটির জন্য। মাননীয় স্পিকার, আমি আরেকটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় স্পিকার, কোথায় মামলা করব, কার কাছে অভিযোগ করব, মামলা করব কি, কেউ তো জিডি নিতে রাজি হচ্ছেন না। কথাটি বলছিলেন তোহার স্ত্রী গত বৃহস্পতিবার থেকে, যিনি নিখোঁজ রয়েছেন এবং তার সঙ্গে আরও তিন ব্যক্তি নিখোঁজ রয়েছে। মাননীয় স্পিকার, এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোনো খোঁজ পাওয়া যায় নাই। একই সময় একই ধরনের অভিযোগ আমরা দেখেছি চিত্রনায়িকা পরিমণিকে করতে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে পরিমণি, মাননীয় স্পিকার, ভাগ্যবতী, কারণ তার মামলা নেওয়া হয়েছে, অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে।